ওয়েলকাম টু টক অন ফ্যাক্টস, সঙ্গে রয়েছি আমি অমৃতা। আচ্ছা, এইবার আজকে কি টপিক নিয়ে আসা যায় অনেক ভাবনা চিন্তা করলাম, এবার একটা টপিক নিয়ে এসেছি, মাথায় এসেছে একটা টপিক। সে টপিকটা কি বলুন তো, টপিকটা হচ্ছে উপোস। আমরা প্রায়ই করে থাকি, বিভিন্ন ব্রত থাকে, মা কাকিমারা করে থাকেন পুজো আচ্চার জন্য, কিন্তু এই উপোস বিষয়টা অ্যাকচুয়ালি কিন্তু এই উপোসের বিভিন্ন রকম ব্যাখ্যা রয়েছে। এবার উপোসটা আধুনিক যুগে আমরা ডায়েট বলি, ডায়েট কন্ট্রোল করি, কেন রোগা থাকতে হবে, ফিট থাকতে হবে, অনেক রকম আমাদের চাহিদা রয়েছে, অনেক রকম সুন্দর সুন্দর পোশাক হয় যেগুলো ডায়েট কন্ট্রোল না করলে পরা যায় না। কিন্তু এই ডায়েট বিষয়টা সেটা কিন্তু খুব আপেক্ষিক, জানেন তো, শুধুমাত্র কম খাবার খেলেই তাহলেই কিন্তু ডায়েট করছে এটা বলা যায় না। বরং যদি ডায়েট ঠিকঠাক না করেন তাহলে কিন্তু শরীরের ভালোর থেকে খারাপ অনেক বেশি হতে পারে, এবং সব থেকে যেটা বলার বিষয়, কিডনির উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এবার আপনি ভাবছেন ডায়েট মানেই তো কম খাবার খাবো, মোটা হয়ে যাচ্ছি, এর সঙ্গে আবার কিডনির কি সম্পর্ক? কিডনির অনেক রকম সম্পর্ক আছে, শুধুই যে কিডনির উপর এফেক্ট করবে তা না, আমাদের আমাদের যে হরমোনাল সাইকেলটা আছে আমাদের শরীরে সেখানে এফেক্ট করতে পারে, মহিলাদের ঋতুস্রাব সেখানে এফেক্ট করতে পারে। তাহলে এবার কিডনির সঙ্গে ডায়েটের কী যোগসূত্র সেটা আজকের টক অন ফ্যাক্টসে আপনাদের দেখাবো। তাহলে দেরি নয়, চলুন দেখে নিই গবেষকরা কি জানাচ্ছেন, চলুন দেখে নিই। এই প্রকার ডায়েট প্রজনন ক্ষমতা কমিয়ে দিচ্ছে। গবেষকরা জেব্রা ফিশের উপর পরীক্ষা করে এই সিদ্ধান্তে এসেছেন। পরীক্ষায় দেখা গিয়েছে 15 দিন টানা ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের পরে স্ত্রী ও পুরুষ জেব্রা ফিশের ডিম্বাণু ও শুক্রাণুর গুণগত মান কমিয়ে দিয়েছে। পরে তারা স্বাভাবিক ডায়েটে ফিরে এলেও ডিম্বাণু ও শুক্রাণুর মান ভালো হতে অনেকটা সময় লাগছে, অর্থাৎ প্রজনন ক্ষমতার উপর বা প্রজননের যে প্রসেসটা রয়েছে আমাদের শরীরে সেখানেও এফেক্ট করতে পারে ভুল ডায়েট। তবে গবেষকদের মতে 15 দিন এই ডায়েট করলে স্তন্যপায়ীদের ক্ষেত্রেও একই রকম প্রভাব পড়বে, সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তে আসতে পারেননি গবেষকরা। স্তন্যপায়ীদের বিপাক হার জেব্রা ফিশদের বিপাক হারদের সমান নয়। তাহলে যদি ডায়েট করতেই হয় তাহলে প্রপারলি ডায়েট করতে হবে, আর যদি ডায়েটটা ভুল করেন তাহলে কিন্তু শরীরে রীতিমতো ক্ষতিকর প্রভাব পড়বে। আর সেই ক্ষতিকর প্রভাবগুলো কি কি হতে পারে সেটা দেখালাম, এবার তাহলে আর ভুল করবেন না, প্রমিস তো? তাহলে এবার আপনাদের কতটা উপকার হলো বা কী কী জানতেন না, কী কী জানলেন সবটা কমেন্ট করে জানান, এবং অবশ্যই টক অন ফ্যাক্টসে নজর রাখুন, কারণ আপনাদের জন্যই এই টক অন ফ্যাক্টস। টক অন ফ্যাক্টসে নজর রাখতে গেলে কলকাতা টিভি অনলাইন, আমাদের দুটো ফেসবুক পেজ, আমাদের ইনস্টাগ্রাম পেজ, আমাদের ইউটিউব চ্যানেল, এবং অবশ্যই আমাদের ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার ডেইলি হান্টে নজর রাখতে হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন।